আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে ইডির জালে রয়েছেন। তার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, 16 কোটি টাকা ফ্রিজ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে শুধু মন্ত্রী নয়, তার ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে এমনটাই খবর। বড় খবর আরো একটা, সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী সুজয়। শুভজিৎ, দেখো, জ্যোতিপ্রিয় মল্লিকে পরিবারের সদস্যদের নামে থাকা দুটি সংস্থা, সেই সংস্থার দুটি ব্যাংক সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট গুলিতে প্রায় 16 কোটি টাকা রয়েছে বলে ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং তার যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওই সংস্থাগুলির নামে তথ্য দিয়েছিলেন যে সেই সংস্থায় 20 কোটি টাকা রাখা হয়েছিল, 20 কোটি টাকা সরানো হয়েছিল এবং সেটা জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে সরানো হয়েছিল বলে চার্টার্ড অ্যাকাউন্ট দাবি করেছে এবং গতকাল আদালতেও এই বিষয়টি ইডির সামনে এনেছিল। তারপরেই কিন্তু ইডির তরফ থেকে দেখা গেল ওই দুটি সংস্থার, মূলত যে দুটি সংস্থার রেজিস্টার্ড অফিস দেখানো হচ্ছে বাঁকুড়ার কোনো একটি প্রত্যন্ত গ্রাম, সেই সংস্থার 16 কোটি টাকা এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা গিয়েছে এবং এই প্রথম এই মামলায় এই মোটা অঙ্কের টাকা বাজেয়াপ্ত করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুভজিৎ, ধন্যবাদ সুজয়। জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এই মুহূর্তে ইডির জালে রয়েছেন। তার আত্মসহায়ক, প্রাক্তন আত্মসহায়ককে বারংবার জিজ্ঞাসা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এখানেই বিস্ফোরক। দাবি করেছেন জ্যোতিপ্রিয়র আত্মসহায়ক অমিত দে, খাদ্য ভবনে মন্ত্রীর ঘরে বাকিপুরের অবাধ যাতায়াত ছিল এমনটাই দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক। ঠিক কি বলেছেন, তাতে কি কোথাও গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের ওপর আরো চাপ বাড়ল? সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, যাবো সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, দেখো, তদন্তকারীরা ইতিমধ্যেই এই যে অমিত দে অর্থাৎ খাদ্যমন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী বা বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যিনি বর্তমান আত্মসহায়ক, তার বাড়িতে তল্লাশি অভিযান, এমনকি তাকে জিজ্ঞাসাবাদ ইতিপূর্বে করা, এমনকি আজকেও তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। এবং ইতিমধ্যেই যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে এই অমিত দে, তিনি যেটা তদন্তকারীদের সামনে দাবি করেছেন যে তার এই যে সময় অর্থাৎ তিনি যতদিন ধরে আত্মসহায়ক হিসাবে আছেন এই সময়ে কোনোরকম কোনো দুর্নীতি বা এ ধরনের কোনো বিষয় তিনি জানেন না। যা হওয়ার তার পূর্বতন যিনি আত্মসহায়ক ছিলেন অর্থাৎ অভিজিৎ দাস, হাওড়ার বাসিন্দা, তার সময় কিন্তু এই যা যা বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে দুর্নীতির কথা, এ ধরনের কাণ্ড কার্যকলাপ হয়েছে। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ যে বাকিবুর রহমান সম্পর্কিত বিষয়ে তিনি যেটা দাবি করেছেন, শুধুমাত্র খাদ্য দপ্তর নয়, পরবর্তীতে যখন জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বন দপ্তরে দায়িত্ব পান বা মন্ত্রী হন, সেই সময় তার যে দপ্তর সেখানে কিন্তু অবাধ যাতায়াত ছিল এই বাকিবুর রহমানের। আর সেই জায়গা থেকেই দেখো, তুমি নিজেও জানো যে জ্যোতিপ্রিয় মল্লিককে তদন্তকারীরা হেফাজতে পেয়েছে, কিন্তু হেফাজতে পেলেও তাকে জিজ্ঞাসাবাদ করতে পারছেন না, কারণ তিনি শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। আর সেই জায়গা থেকে তদন্তকারীরা এবার যেটা চাইছেন যে এই যে দুর্নীতি, এই দুর্নীতির টাকাতে কিন্তু শুধুমাত্র বাকিবুর রহমান আর্থিকভাবে লাভবান হয়েছেন তা নয়, তদন্তকারীরা যেটা দাবি করছেন যে রাজ্যের খাদ্যমন্ত্রী, প্রাক্তন এবং বর্তমান বনমন্ত্রী, তিনিও কিন্তু আর্থিকভাবে লাভবান হয়েছেন। আর সেই বিষয়গুলো সম্পর্কিত আরও তথ্য প্রমাণ হাতে পাওয়ার জন্যে তার দুই আত্মসহায়ক অর্থাৎ অমিত দে, বর্তমানে যিনি আত্মসহায়ক, এবং প্রাক্তন যিনি আত্মসহায়ক অর্থাৎ অভিজিৎ দাস, এদের দুজনকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করার জন্য আজকে তলব করেছেন। ইতিমধ্যেই বেশ কয়েক ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেছে, দুজনকেই জিজ্ঞাসাবাদ চলছে এবং এই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে এদের কাছ থেকে যে সমস্ত বয়ান ইতিপূর্বে তদন্তকারীরা পেয়েছেন সেগুলোকে কিন্তু আরও ভেরিফাই করার বা সেগুলোকে মিলিয়ে দেখার কাজ চালাচ্ছেন। এবং এখানে আরও যেটা তাৎপর্যপূর্ণ, তার যে প্রাক্তন যিনি আত্মসহায়ক ছিলেন অর্থাৎ অভিজিৎ দাস, তার বাড়ি থেকে গত পরশু দিন যখন তল্লাশি অভিযান চালানো হয়েছিল তদন্তকারীদের তরফ থেকে, সেই সময় একটি মেরুন ডায়েরি উদ্ধার হয়েছিল বলে তদন্তকারীরা দাবি করছেন। আর সেই ডায়েরিতে বিভিন্ন হিসেব নিকেশ লেখা রয়েছে, এমনকি বালুদা এই নামটি স্পষ্টভাবে লেখা রয়েছে, অর্থাৎ মন্ত্রীর কাছে কে কত টাকা দিয়েছিল, কি আর্থিক লেনদেন হয়েছিল, সেই সম্পর্কিত হিসেব রয়েছে। আর এমনটা দাবি করেছেন সেই প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাস। আর নজর থাকবে সুপ্রিয়, নজর রাখা তো সুপ্রিয় যে কথা বলছিল, জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এই মুহূর্তে ইডির জালে রয়েছেন, তিনি গ্রেপ্তার হয়েছেন। সেই জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক এবং বর্তমান আত্মসহায়ক, তাদেরকে লাগাতার ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অমিত দে বর্তমান আত্মসহায়ক, তিনি বিস্ফোরক দাবি করেছেন। অন্যদিকে অভিজিৎ দাস প্রাক্তন আত্মসহায়ক, ইডি গতকাল আদালতে যে কথা জানিয়েছে, তার বাড়ি থেকে একটা ডায়েরি উদ্ধার হয়েছিল, সেই ডায়েরিতে বালু নামে একজনের কথা উল্লেখ ছিল, লেখা ছিল বালু দা বলে। পাশাপাশি বিভিন্ন আর্থিক লেনদেন এবং কখন কাকে কত টাকা দেওয়া হয়েছে সে কথাও নাকি ওই ডায়েরিতে লেখা এমনটাই দাবি করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে। তাকে এখনও জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে ইডি। প্রথম কথা আবার বলছি, বাকিবুর তৃণমূল কংগ্রেসের কেউ নয়, তাকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, অকারণে তার সাথে তৃণমূল কংগ্রেসকে জোড়া হচ্ছে। দ্বিতীয়ত, এই ভদ্রলোক কাজ শুরু করেছিল বামফ্রন্টের আমলে,
তাহলে সবার আগে তৎকালীন বামফ্রন্টের যিনি খাদ্যমন্ত্রী ছিলেন বা বামফ্রন্টে যারা মন্ত্রিসভার সদস্য ছিলেন বা মুখ্যমন্ত্রী ছিলেন সবার আগে আঙুলটা তাদের হাতে তোলা উচিত। বরঞ্চ 2020 সালে তৃণমূল কংগ্রেসের আমলেই তৃণমূল কংগ্রেসের পুলিশ প্রশাসন এই ভদ্রলোককে অ্যারেস্ট করেছিল, এটা মাথায় রাখা দরকার। আর তদন্ত শেষ হোক, দোষীরা চিহ্নিত হোক, তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন কাজে করে দেখায়, ভবিষ্যতেও তার উন্নত হবে না। এদিকে বাকিবুর রহমান, তাকে আদালতে পেশ করা হয়েছিল কিন্তু তার জামিন আবেদন খারিজ হয়ে গেল, তাকে আপাতত জেলে যেতে হচ্ছে। ইডির তরফ থেকে দাবি করা হয়েছে এই যে বাকিবুর, তার মাথায় মালিকের আশীর্বাদ রয়েছে। প্রমাণ নষ্টের আশঙ্কায় জামিন খারিজের আর্জি করে ইডির আইনজীবী। 14 দিনের জেল হেফাজতের আর্জি জানায় ইডি। ইডির আবেদন মঞ্জুর করে বিশেষ আদালত। বাকিবুর ডিস্ট্রিবিউটারদের আটা সাপ্লাই করতো, ডিস্ট্রিবিউটাররা কি করেছে বাকিবুর জানে না। আদালতে সওয়াল বাকিবুরের আইনজীবীর।